টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে ম্যাট্রিক্স অধ্যায়ের যে অঙ্কগুলা করাবো সেই অঙ্কগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে বোর্ড পরীক্ষায় সৃজনশীলের কনঙের জন্য আসে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্যও আসে। তো এখনকার পর্বে এই অঙ্কগুলা সমাধান করাবো। আমরা প্রথমে 43 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এক্সের মান নির্ণয় করো। দেখো প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, কোনো একটি বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। যেমন মনে করো আমরা এ ইকুয়াল টু যদি আমরা লিখি, সেটা হলো একটা ম্যাট্রিক্স যদি ধরে নিই, সেটা হলো যে -5 6 6 10 এই একটা ম্যাট্রিক্স ধরে নিলাম। তাহলে এই ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ করি, মানে এ ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ বলতে এখানে যে সারি আছে প্রথম সারিটা হবে প্রথম কলাম, প্রথম সারি আছে হচ্ছে -5 6, তো এটা হবে হচ্ছে প্রথম কলাম, আর দ্বিতীয় সারি আছে হচ্ছে 6 10, তো এই সারিটা হবে কলাম, তার মানে হবে 6 10। দেখো আমরা এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে এই এক এ ম্যাট্রিক্সই পেয়েছি। দেখো ট্রান্সপোজ করে আমরা -5 6 6 10 একই ম্যাট্রিক্স পেয়েছি। তার মানে যদি আমরা কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে আমরা ওই ম্যাট্রিক্সটাই পাই, মানে এ ম্যাট্রিক্সকে, মানে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে যদি আমরা এই ম্যাট্রিক্সই পাই তাহলে আমরা বলবো ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। বলা আছে এত ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এক্সের মান নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিয়েছি এ ইকুয়াল টু যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটাকে আমরা এ ধরেছি, আর তাহলে লিখবো যে ম্যাট্রিক্সটি প্রতিসম হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়, মানে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে আমরা এ ম্যাট্রিক্স সমান যেটা দেওয়া আছে সেটা লিখবো। এ ম্যাট্রিক্স সমান দেওয়া আছে হচ্ছে 3x7 -2, এরপরে ট্রান্সপোজ ইকুয়াল টু এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স সমান হচ্ছে 3x7 -2। এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করবো, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ কীভাবে বের করবো সেটা হলো যে এর প্রথম, দেখো প্রথম সারি আছে 3 7, ট্রান্সপোজ কীভাবে করে সেটা হলো সারিগুলোকে যদি কলাম আকারে লিখলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় সেটা হচ্ছে ওই পূর্বের ম্যাট্রিক্সটির হচ্ছে ট্রান্সপোজ। তো সারি আছে হচ্ছে 3 আর 7, তাহলে আমরা কলামে লিখবো, কলামে লিখবো হচ্ছে 3 7, আর দেখো প্রথম সারি আছে হচ্ছে 3 7, এটা আমরা প্রথম কলামে লিখছি, আর দ্বিতীয় সারি আছে হচ্ছে x আর -2, এটা আমরা দ্বিতীয় কলামে লিখবো x আর -2, ইকুয়াল টু আছে হচ্ছে 3 7 x -2। এখন আমরা দেখো পাই হচ্ছে, দেখো এক্স, এই এক্স হচ্ছে দেখো প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলামে আছে হচ্ছে 7, তার মানে এক্স ইকুয়াল টু আমরা 7 লিখতে পারি। এই ক্ষেত্রে দেখো এই 7 ইকুয়াল টু আমরা এক্স লিখতে পারি, এটা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স ইকুয়াল টু 7, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে, প্রশ্নে বলা ছিল যে এক্সের মান নির্ণয় করো, তার মানে এক্সের মান 7 চলে এসেছে। দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে প্রতিসম হলে এক্সের মান বের করো। প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে a^T ইকুয়াল টু এ হবে, মানে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি ওই পূর্বের ম্যাট্রিক্সটি পাওয়া যায় আর তাকে বলা হয় হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আর তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত হবে হচ্ছে a^T ইকুয়াল টু এ, এ ম্যাট্রিক্স সমান লিখছি, এই এ ম্যাট্রিক্স সমান লিখছি, এবার এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করছি, করলে এইটা পাই। এই ক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু 7 পাই, 7 হচ্ছে অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো, বলা আছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হলে a+b+c+d ইকুয়াল টু 0। দেখো বিপ্রতিসম হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করে আমরা ওই -a পাই, মানে এ একটা ম্যাট্রিক্স, ওই এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি -a পাই তাহলে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়ার ক্ষেত্রে কিন্তু আমার মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ কিন্তু 0 0 হবে। দেখো আমরা যদি এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স ধরি, ম্যাট্রিক্সটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হতে হলে কিন্তু প্রধান কর্ণ, মানে এই প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের উপাদানগুলো 0 হবে, তার মানে আমরা লিখতে পারি -2 -3 2 3, আর লিখতে পারি -4 4। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আমরা যদি এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি, দেখো ট্রান্সপোজ করলে আমরা পাবো হচ্ছে, দেখো পাবো হচ্ছে 0 -2
আর হচ্ছে মাইনাস থ্রি, মানে এই প্রথম সারিকে আমরা প্রথম কলামে লিখছি, দ্বিতীয় সারিকে আমরা দ্বিতীয় কলামে লিখব টু জিরো ফোর, আর তৃতীয় সারিকে আমরা তৃতীয় কলামে লিখব থ্রি মাইনাস ফোর জিরো। আমরা ট্রান্সপোজ করে এটা পেয়েছি। আমরা যদি এখানে মাইনাস কমন নেই তাহলে আমরা কী পাই দেখো, জিরো এটা হবে মাইনাস টু মাইনাস থ্রি, টু জিরো ফোর থ্রি মাইনাস ফোর জিরো, আমরা এটা পাবো। দেখো আমরা যেটা পেয়েছি এটা কিন্তু এই ম্যাট্রিক্স পেয়েছি, দেখো এটা আর এটা সেম, সুতরাং আমরা পাই মাইনাস এ। দেখো আমরা এ একটা ম্যাট্রিক্স ধরে নিয়েছি, এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে আমরা মাইনাস এ পেয়েছি, তার মানে এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু যদি মাইনাস এ হয় তাহলে বলবো যে ম্যাট্রিক্সটি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। তবে বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার মূল কথা শর্ত থাকবে যে হচ্ছে যে এই মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের উপাদানগুলো জিরো হবে, এবং ওই যে ম্যাট্রিক্সটা থাকবে ওই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে আমরা এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু মাইনাস এ হবে। তো এখানে বলা আছে এত ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা আমাকে কত এটা বের করতে হবে। দেখো যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমরা এ সমান ধরে নিয়েছি, তাহলে লিখব বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের ভুক্তিগুলি শূন্য, অতএব তার মানে এ এর মান বি এর মান সি এর মান জিরো হবে, তার মানে এ ইকুয়াল টু জিরো বি ইকুয়াল টু জিরো আর সি ইকুয়াল টু জিরো। দেখো এই মুখ্য কর্ণের উপাদানগুলো যদি শূন্য হয় তাহলেই কিন্তু বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে, বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের উপাদান বা ভুক্তিগুলো কিন্তু শূন্য হয়, আর তার মানে এ ইকুয়াল টু জিরো হবে বি ইকুয়াল টু জিরো হবে সি ইকুয়াল টু জিরো হবে, অতএব এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু মাইনাস এ ইকুয়াল টু, দেখো এ টু দি পাওয়ার টি আমরা যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে আমরা পাবো হচ্ছে দেখো সারিগুলোকে কলামে দিব, তার মানে হবে এ টু ডি, আর এখানে হবে হচ্ছে মাইনাস টু বি মাইনাস থ্রি, আর হচ্ছে মাইনাস ফাইভ থ্রি সি, মানে এই এই সারিকে আমরা কলামে দিয়েছি, এই দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে লিখছি, তৃতীয় সারিকে তৃতীয় কলামে লিখছি, ইকুয়াল টু এ, এ মাইনাস এ যেহেতু তার মানে আমরা মাইনাস দ্বারা এটা গুণ করে দিব, গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে মাইনাস এ মাইনাস টু মাইনাস ডি, মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করলে হবে হচ্ছে টু, আর তারপরে হবে হচ্ছে মাইনাস বি, এরপরে হবে হচ্ছে থ্রি, এরপরে হবে হচ্ছে ফাইভ, এরপরে হবে হচ্ছে মাইনাস থ্রি, এরপরে হবে হচ্ছে মাইনাস সি। দেখো আমরা একে যদি ট্রান্সপোজ করি তাহলে এটা পাই, আর আমরা এস মাইনাস এ করছি মানে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, গুণ করে দিলে আমরা এইটা পাই। এখন দেখো আমরা এই ডি সমান পাই হচ্ছে ফাইভ, দেখো এখানে যদি ডি সমান বের করি তাহলে মাইনাস ডি ইকুয়াল টু মাইনাস ফাইভ, মানে ডি সমান ফাইভ পাবো, তার মানে আমরা পাই অতএব ডি ইকুয়াল টু পাই হচ্ছে ফাইভ, তার মানে ডি এর মান আমরা ফাইভ পেলাম। এগুলো আমি বোঝানোর জন্য লিখেছিলাম, এগুলো তোমার পরীক্ষায় আবার লেখা লাগবে না, এগুলো তোমার বোঝানোর জন্য লিখেছিলাম। তাহলে তার মানে আমরা ডি ইকুয়াল টু ফাইভ পেয়েছি, আর এ ইকুয়াল টু জিরো পেয়েছি, বি ইকুয়াল টু জিরো পেয়েছি, সি ইকুয়াল টু জিরো পেয়েছি, তাহলে লিখবো অতএব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু, দেখো আমরা এর মান পেয়েছি জিরো প্লাস বি এর মান পেয়েছি জিরো প্লাস সি এর মান পেয়েছি জিরো প্লাস ডি এর মান পেয়েছি হচ্ছে ফাইভ, ইকুয়াল টু আসে হচ্ছে ফাইভ, তার মানে অ্যান্সার হচ্ছে ফাইভ, আমার অ্যান্সার চলে এসেছে। দেখো অঙ্কটা তুমি একটু বুঝলেই পারবা, সেটা হলো বলা ছিল যে এত ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত এটা বের করতে বলছে। তো দেখো বি প্রতিসম ম্যাট্রিক্স হতে হলে নিয়ম হচ্ছে যে যদি এ একটা ম্যাট্রিক্স হয় তার মানে এ টু দি পাওয়ার ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হলে সেটা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স, তবে বি প্রতিসম ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই
এই মুখ্য কর্ণের ভুক্তিগুলি শূন্য হবে, তার মানে এ ইকুয়াল টু জিরো হবে, বি ইকুয়াল টু জিরো হবে, সি ইকুয়াল টু জিরো হবে। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু মাইনাস এ হবে। আমরা এই এ কে আমরা ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করে লিখছি, আর এ সমান এ কে আমরা এ ম্যাট্রিক্সকে আমরা মাইনাস দ্বারা গুণ করে এটা লিখছি। এবার দেখো ডি ইকুয়াল টু আমরা পাই ফাইভ, তার মানে আমরা ডি ইকুয়াল টু পেলাম হচ্ছে ফাইভ। আমার মান বের করতে বলেছিল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আমরা মানগুলো বসাবো, বসানোর ফলে আমরা ক্যালকুলেশন করে ফাইভ পাই। আমার মান বের করতে বলেছিল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান ফাইভ আসে। এখন আমরা 45 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে দেখাও যে এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে এ ইকুয়াল টু এত একটি সমঘাতী ম্যাট্রিক্স। দেখো সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে যদি আমরা এ স্কোয়ার ইকুয়াল টু এ পাই তাহলে বলবো একে সমঘাতী ম্যাট্রিক্স। দেখো যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার মূল শর্ত হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু এ হবে, মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা বর্গ করে মানে দুইবার গুণ করে যদি আমরা এ পাই তাহলে সেই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমার এ সমান দেওয়া আছে, আমরা বের করবো এ স্কোয়ার ইকুয়াল টু, এ স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ইন্টু এ, তাহলে আমরা এ লিখছি আবার এ লিখছি, মানে এ ম্যাট্রিক্স লিখছি। এখন এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করব, গুণ করে যদি আমরা এ পাই তাহলে বলবো যে এ ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি গুণ করি, গুণ করার জন্য আমরা প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে আমরা তিনবার লিখবো। কেন তিনবার লিখবো, কারণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আছে একটা দুইটা তিনটা, যেহেতু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম তিনটা আছে তাই আমরা প্রথম ম্যাট্রিক্সকে তিনবার লিখব। দেখো আমরা প্রথম ম্যাট্রিক্সকে তিনবার লিখছি, একবার দুইবার তিনবার, গুণ করার জন্য আমরা তিনবার লিখেছি। তবে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, এই টু দ্বারা এই তিনটা গুণ হবে, তার মানে গুণ টু গুণ টু গুণ টু, আর এই মাইনাস ওয়ান দ্বারা এই তিনটা গুণ হবে, তার মানে গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান, আর এই ওয়ান দ্বারা এই তিনটা গুণ হবে, তার মানে গুণ ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান। যেহেতু একটা কলামের কাজ শেষ তাই আমরা মাঝখানে প্লাস চিহ্ন দিব, মাঝখানে প্লাস চিহ্ন দিব, যেহেতু একটা কলামের কাজ শেষ তাই এই মাঝখানে প্লাস চিহ্ন দিব, মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছি। এবার এই তিনটা গুণ হবে হচ্ছে এই মাইনাস টু দ্বারা, তার মানে গুণ করবো হচ্ছে মাইনাস টু গুণ করবো হচ্ছে মাইনাস টু গুণ করবো হচ্ছে মাইনাস টু দ্বারা। এবার থ্রি দ্বারা গুণ করবো হচ্ছে এই তিনটা, তার মানে গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি, আর এই মাইনাস টু দ্বারা এই তিনটা গুণ করবো, তার মানে মাইনাস টু গুণ গুণ মাইনাস টু গুণ মাইনাস টু। যেহেতু এই কলামের কাজ শেষ তাই মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিব, মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিব, এই মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিব, মাঝখানে প্লাস চিহ্ন দিব, মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছি। এবার এই তিনটা গুণ হবে এই মাইনাস ফোর দ্বারা, তার মানে গুণ মাইনাস ফোর গুণ মাইনাস ফোর গুণ মাইনাস ফোর, আর এই তিনটা গুণ হবে হচ্ছে এই ফোর দ্বারা, তার মানে গুণ ফোর গুণ ফোর গুণ ফোর, আর এই তিনটা গুণ হবে হচ্ছে এই মাইনাস থ্রি দ্বারা, তার মানে গুণ মাইনাস থ্রি গুণ মাইনাস থ্রি গুণ হচ্ছে মাইনাস থ্রি। যেহেতু এই কলামের কাজ শেষ তাই মাঝখানে প্লাস চিহ্ন হবে, মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিব, আর এইখানেও ব্র্যাকেট দিব, যেহেতু মাইনাস আছে আগে তাই ব্র্যাকেট দিব, এখানে মাঝখানে প্লাস এই মাঝখানে প্লাস দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন করলে আমরা এটা পাই, দেখো এইটা বলতে কিন্তু আমার যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে সেইটাই আসছে, সমান লিখবো হচ্ছে এ। দেখো আমরা এই যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এ একটা বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সকে আমরা স্কোয়ার করে মানে এ গুণ এ করে আমরা এ পেয়েছি, অতএব এ ম্যাট্রিক্সটি সমঘাতী। দেখো আমরা প্রশ্নে বলা ছিল যে এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স, এটা দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা এ কে আমরা বর্গ করছি মানে এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ করে আমরা এ পেয়েছি, এ স্কোয়ার ইকুয়াল টু যেহেতু এ পেয়েছি তাহলে বলবো এ ম্যাট্রিক্সটি সমঘাতী, দেখানো হলো।
এখন আমরা 46 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে এ ইকুয়াল টু ফাইভ হলে দেখাও যে এ ইকুয়ালটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এত একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, দেখো এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনটু এ ইকুয়াল টু যদি আই হয় তাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। দেখো এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্সটি অভেদঘাতী হবে যদি এ ইনটু এ ইকুয়াল টু আই হয়। তাহলে দেখো আমার বলা আছে এ ইকুয়াল টু ফাইভ, মানে এর মান কিন্তু দেওয়া আছে ফাইভ, তাহলে লিখবো এ ইকুয়াল টু ফাইভ হলে ক্যাপিটাল এ ইকুয়াল টু, দেখো আমরা এর মান ফাইভ বসাবো, তো ফাইভ আর এখানে এর মান যদি আমরা ফাইভ বসাই তার মানে মাইনাস ফোর হবে, এর মান যদি ফাইভ বসাই তাহলে সিক্স হবে, এর মান যদি ফাইভ বসাই তার মানে মাইনাস ফাইভ হবে। আমরা এখানে এর মান বসাই দিয়েছি, এর মান ফাইভ বসালে আমরা এইটা পাই। এখন আমরা এ ইনটু এ করবো, মানে এ এ স্কোয়ার বের করবো, মানে অতএব আমরা এ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে এ ইনটু এ। দেখো এ সমান আমরা যেটা পেয়েছি সেটা লিখছি, আবার এ সমান যেটা পেয়েছি সেটা লিখছি। এখন এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সকে গুণ করব, গুণ করে যদি আমরা আই পাই, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স পাই, তাহলে বলবো যে এ ম্যাট্রিক্সটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করার জন্য আমরা দেখবো যে দ্বিতীয় ম্যাট্রিক্সে কলাম কয়টা আছে, কলাম আছে একটা দুইটা। যেহেতু দ্বিতীয় ম্যাট্রিক্সে কলাম আছে দুইটা তাই প্রথম ম্যাট্রিক্সটিকে আমরা দুইবার লিখবো। দেখো প্রথম ম্যাট্রিক্সটিকে আমরা একবার লিখছি, আরও একবার লিখছি, দুইবার লিখছি। এবার এই ফাইভ দ্বারা এই দুইটা গুণ হবে, তার মানে গুণ ফাইভ গুণ ফাইভ, আর এই মাইনাস ফোর দ্বারা এই দুইটা গুণ হবে, তার মানে গুণ মাইনাস ফোর গুণ মাইনাস ফোর। আর যেহেতু একটা কলামের কাজ শেষ তাই মাঝখানে প্লাস চিহ্ন হবে, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। এবার এই দুইটা গুণ হবে এই সিক্স দ্বারা, তার মানে গুণ সিক্স গুণ সিক্স, আর মাইনাস ফাইভ দ্বারা এই দুইটা গুণ হবে, তার মানে গুণ মাইনাস ফাইভ গুণ মাইনাস ফাইভ। আর যেহেতু এই কলামের কাজ শেষ তাই মাঝখানে প্লাস চিহ্ন হবে, তাই মাঝখানে প্লাস চিহ্ন দিব। এখন আমরা ক্যালকুলেশন করব, যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কত পাবো, দেখো ক্যালকুলেশন করলে এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ওয়ান, আর এই ক্ষেত্রে পাবো হচ্ছে এই ক্ষেত্রে পাবো জিরো, এই ক্ষেত্রে পাবো হচ্ছে জিরো, এই ক্ষেত্রে পাবো হচ্ছে ওয়ান। দেখো আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু আই, দেখো এ ইনটু এ করে আমরা আই পেয়েছি, তাহলে বলবো যে এ ম্যাট্রিক্সটি অভেদঘাতী দেখানো হলো। দেখো প্রশ্নে বলা ছিল এ ইকুয়াল টু ফাইভ হলে দেখাও যে এ ইকুয়াল টু এত একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তো আমরা আগে প্রথমে এ ইকুয়াল টু মান বসে আমরা এস সমান একটা ম্যাট্রিক্স পেয়েছি, এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে এ যে ম্যাট্রিক্স পেয়েছি সেটা হলো বর্গ ম্যাট্রিক্স, এবার এ স্কোয়ার বের করছি, এ স্কোয়ার মানে এ ইনটু এ, এ ইনটু এ করে আমরা পেয়েছি হচ্ছে আই। আমরা জানি এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স হবে যদি এ ইনটু এ ইকুয়াল টু আই হয়। তাহলে দেখো আমরা এ ইনটু এ ইকুয়াল টু আই পেয়েছি, তাহলে বলবো অতএব এ ম্যাট্রিক্সটি অভেদঘাতী। তাহলে দেখো আমার দেখানো হলো। এরপরে দেখো 47 নম্বরে বলা আছে দেখাও যে এ ইকুয়াল টু এত ম্যাট্রিক্সটি একটি অভেদঘাতী ম্যাট্রিক্স, এ গুণ এ করে যদি আমরা আই পাই তাহলে বলবো যে অতএব এ ম্যাট্রিক্সটি অভেদঘাতী ম্যাট্রিক্স, দেখানো হলো। তো এই অঙ্কটা তুমি চেষ্টা করলেই পারবে, এই অঙ্কটা তোমার এইচডব্লিউ দেওয়া থাকলো। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বাই বাই।